থাম্বনেল দেখে নিশ্চয় বিভ্রান্ত লাগছে। সাগর আবার মৃত হয় কিভাবে? তবে পৃথিবীতে সত্যি একটি সাগরের নাম ডেড সি বা মৃত সাগর। সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ যার সর্বোচ্চ গভীরতা 304 মিটার। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। এর পৃষ্ঠভাগ ও তীরদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 429 মিটার নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্ন ভূমি হিসেবে গণ্য করা হয়। আর আমাদের আজকের এপিসোডে এই মৃত সাগরের অজানা অনেক বিষয় আপনাদেরকে জানাব। প্রায় 3 মিলিয়ন বছর পূর্বেকার বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরবাহা অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো। এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক তথ্য অনুযায়ী প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। এই সাগরে কোনো প্রাণী বাস করতে পারে না, কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না। ডুবতে যতই চেষ্টা করুক না কেন ভেসে থাকবেই, কারণ পানির লবণাক্ততা এত বেশি হওয়ার কারণে পানির প্লাবতা অনেক বেশি। প্লাবতা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বল। কোনো বস্তু পানিতে ডুবানো হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে, পানিও বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করে। যদি বস্তুর ওজন বেশি হয় বস্তু ডুবে যায়, আর প্লাবতা বেশি হয় তবে বস্তু ভেসে থাকে। কিন্তু মৃত সাগরের পানির প্লাবতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডুবানো বেশ কঠিন। বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির তুলনায় ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর পার্থক্য আছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণ 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড। এই পানির ঘনত্ব 1.24 লিটার। এই সকল উপাদানের কারণে ডেড সির পানির প্লাবতার শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়েও অনেক বেশি। আর এই উচ্চ প্লাবতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছুই ডুবে না, যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে। প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরের মমি তৈরির জন্য, সার উৎপাদনের জন্য, পটাশিয়াম সহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। ডেড সিতে কোনো মাছ নেই, কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না। তেমনি ভাবে এর পাশের জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাসতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া গেছে। ডেড সির তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খ্যাকশিয়াল এমনকি চিতাভাগও দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডান নদীর ভদ্বীপ অঞ্চলে পাপিরাস এবং পাম গাছের সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, শিকামু এবং হেনা অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্যের সমৃদ্ধি এনে দিয়েছিল। জেরিকুতে ব্যালসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণা স্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যদির বিপুল উপস্থিতি। চর্মরোগ, সুরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্য স্নান বেশ উপকারী। এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্য স্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন।
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।